কোলাঘাটে আগুন। কোলাঘাটে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরেই দাউ দাউ করে চলতে থাকে আগুন। ঘটনাস্থল কোলাঘাট, সেখানে একটি প্লাস্টিকের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি প্লাস্টিকের গোডাউন ছিল, সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চালানো হচ্ছে এবং সেখানে এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কাজল। কাজল, এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? দেখো অভিক, একটু বলে রাখা দরকার যে আজকে কিন্তু কোলাঘাটের যে শাহপুর আছে সেইখানে এলাকায় প্রায় 500 মিটার দূরত্বের মধ্যে দুটো আগুন লাগে। একটা আগুন কিন্তু লেগেছিল যেখানে তেল মজুদ থাকে, তেল কাটিং করে যেখানে মজুদ করে রাখা, সেখানে যেমন আগুন ধরেছিল সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু তারপরেই দেখা গেল 500 মিটার দূরে শাহপুর বলে যে একটি জায়গা রয়েছে কোলাঘাটে, সেখানে কিন্তু যে প্লাস্টিকের গুদাম সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং এত দ্রুততার সঙ্গে আগুনটা ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আশেপাশে যে দোকান, দু একটি দোকানে কিন্তু আগুন লেগে যায় এবং ঘটনাস্থলে কিন্তু কোলাঘাট থানার দুটো ইঞ্জিন আসে এবং তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিম আহমেদ সহ কোলাঘাট থানার পুলিশরা সব ছুটে আসে এবং এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিছুটা এলেও এখনো কিন্তু এলাকায় প্রচুর মানুষ রয়েছে এবং এলাকায় কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগের থেকে অনেকটা আগুন কমেছে, এলাকায় পুলিশ রয়েছে এবং পাশে যেসব দোকানগুলো আছে তারা কিন্তু তাদের যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু সরানোর কাজ চালাচ্ছে এখনো পর্যন্ত। অভি, একেবারে ধন্যবাদ তোমাকে কাজল মাইতি। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি। কোলাঘাটের গুদামে আগুন এবং দীর্ঘক্ষণ ধরেই এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে রয়েছে, স্থানীয়রাও এই উদ্ধার কাজে হাত লাগে।